হ্যালো, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসএফডি বিএমডি টু করবো। এসএফডি বিএমডি ওয়ানে জাস্ট আমরা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড ওয়ালা একটা এসএফডি বিএমডি, সিম্পল একটা এসএফডি বিএমডি করেছিলাম। তো এসএফডি বিএমডি ওটার থেকে একটু আপগ্রেড হবে। এসএফডি বিএমডি টুতে একটা কনসেন্ট্রেটেড মুভমেন্ট থাকবে। সো তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমাদের হচ্ছে যে এসএফডি বিএমডিটা আমরা একে নিয়েছি। তো এখানে আমাদের 2000 লোড পাউন্ড আছে, আর এখানে ওই যে 2000 পাউন্ড ফিট একটা কনসেন্ট্রেটেড মুভমেন্ট আছে। তো এই ম্যাথটাও 2000 পাউন্ড ফিট না, 4800 পাউন্ড ফিট একটা কনসেন্ট্রেটেড মুভমেন্ট আছে। তো এই ম্যাথটাও আমি হচ্ছে সিঙ্গারের বই থেকে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বাই সিঙ্গার, এই বইটা থেকে করতেছি। প্রথমে কাজ হচ্ছে কি, প্রথমে কাজ হচ্ছে রিয়াকশন বের করা। আমরা যদি এসএফডি বিএফডি আঁকতেছি, তো আমরা হরাইজন্টাল রিয়াকশনটা এখানে আমি ইফেক্টে আনবো না, আর এখানে হরাইজন্টাল রিয়াকশন নাইও। তো ভার্টিক্যাল রিয়াকশনটাই আমরা আনবো। ভার্টিক্যাল রিয়াকশনটা আশা করি সবাই বের করতে পারবেন। আর আর রিয়াকশন বের করার প্রিভিয়াস ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সবাই দেখে নিবে। এই সিম্পল জিনিসগুলোর রিয়াকশনটা আমি বের করে ভিডিওর সময়টা বাড়াবো না। যখন কঠিন হচ্ছে এসএফডি বিএমডি থাকবে, ওইখানে হচ্ছে আমরা রিয়াকশনটা দেখাবো। তো এই এ পয়েন্টে রিয়াকশন 1900 পাউন্ড আসতেছে, আর এই এখানে আসতেছে 100 পাউন্ড। আর এখানে আমাদের হচ্ছে 100 পাউন্ড। তো এখন আমরা হচ্ছে এসএফডি রাখবো। এসএফডি প্রথমে আমরা পার্টিকেল রিয়াকশন দেখতেছি 1900 পাউন্ড, এটা কোন দিকে, উপরের দিকে। তাহলে এটা যাবে হচ্ছে উপরের দিকে, তাহলে ভ্যালুটা কত হবে এখানে, 1900 পাউন্ড। তারপরে 3 ফিট পর্যন্ত সেম যাবে, দেন আছে আমার 2000 পাউন্ড, তাহলে এখানে ভ্যালু কত হবে, প্লাস 1900 পাউন্ড আগে আছে, মাইনাস 2000 এই নিচের দিকে থাকার কারণে মাইনাস 2000, তার মানে হচ্ছে মাইনাস 100। তাহলে এটা নিচের দিকে নামবে, নিচের দিকে যেহেতু ডিরেকশনটা আছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস 100। তারপরে এই একদম এর মাঝখানে আমার কোনো হরাইজন্টাল আর ভার্টিক্যাল রিয়াকশন নাই, কোনো কনসেন্ট্রেটেড লোড নাই, তার মানে এই একদম 9 ফিট পর্যন্ত এই সেম যাবে। আর এখানে আমাদের যে কনসেন্ট্রেটেড মুভমেন্ট আছে, শুধু আমাদের বিএমডি তে আসবে, তাহলে এই 9 ফিট পর্যন্ত একদম সেম ভ্যালুতে যাবে। এরপর উপরের দিকে আছে 100 পাউন্ড, তাহলে এখানে ছিল মাইনাস 100 নিচের দিকে, আর প্লাস 100, তার মানে 0, তার মানে এটা 0 হয়ে যাবে। তো এখানে লাস্টে যেহেতু 0 হয়েছে, তার মানে আমার মোটামুটি বুঝতে পারতেছি আমরা ঠিক পথে আগাচ্ছি। তাহলে এখানে প্লাস উপরের দিকে থাকার কারণে, আর এখানে মাইনাস, তাহলে এখানে আমরা ভাগ ভাগ করে বিএমডি আঁকার জন্য এই ডিস্টেন্সটা দিয়ে দিই, আমার বিএমডি তে কাজে লাগবে। সো এখানে আমরা একটা জিনিস দেখলাম, আমাদের যদি শুধু কনসেন্ট্রেটেড লোড থাকে, তাহলে এসএফডি তে শেপটা হবে রেক্ট্যাঙ্গুলার। শেপটা কি হবে, রেক্ট্যাঙ্গুলার। আর এরপরে আমরা দেখবো যখন ইউডিএল থাকবে, তখন শেপটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এই শেপ গুলা কিভাবে আসে, এখানে তো আমরা শর্টকাট মেথডে শিখলাম। আমি একটা ভিডিওতে একদম এই যে শেপ গুলা, এখানে 1900 পাউন্ড, তারপরে এই যে এই জায়গাতে সেম থাকতেছে, এই জায়গাতে কিভাবে আসতেছে, এগুলো ডিটেলস হচ্ছে সেকশন মেথড নামে একটা মেথড আছে। এসএফডি বিএমডি আকার ইকুয়েশন দিয়ে আঁকতে হয়, ওইটা একদম লাস্টে একটা ভিডিওতে দেখাই দিব। ওইটা আমাদের তেমন কাজে লাগে না, আমরা পরীক্ষাতে এভাবে এঁকে দিতে পারেন, পরীক্ষাতে এইভাবেই ফুল মার্ক পেতে পারি। সেকশন মেথড দিয়ে করলে আমাদের কি হয়, বেসিকটা আরো একদম পারফেক্ট হবে। এটাতেও বেসিক বা পরীক্ষায় মানে পরীক্ষায় আঁকার মতো বেসিক আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তবুও একটা সেকশন মেথড আমি দেখাই দিব। এখন আমরা কি আঁকবো, বিএমডি আঁকবো। তো তো বিএমডি তে আমরা জানি কি, এসএফডির এরিয়া আন্ডার দ্য কার্ভি হচ্ছে বিএমডি।
মানে এসএফডি তে যে এরিয়াটা আছে ওইটা যদি আমরা ক্যালকুলেট করি ওইটাতে আমরা বিএমডি তে আসবো। সো রেক্ট্যাঙ্গুলার এরিয়া বিএম এসএফডি তে যদি রেক্ট্যাঙ্গেল থাকে বিএমডি তে এটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। সো এই যে এইখানে আমার 3 ফিটে এখানে যদি আমরা একটা দাগ দিয়ে নিই, সো এখানে আছে 1900 × 3, তাহলে 1900 × 3 হচ্ছে 5700। তাহলে 5700 এই বিটটা হবে কি পাউন্ড ফিট। সো এই যে এটা 5700, এই যে এই জায়গাটায় 5700 পাউন্ড ফিট। সো এটা উপরের দিকে আছে যেহেতু এটা উপরের দিকে যাবে, এটা প্লাস। তারপরে এই যে এই 6 ফিট পর্যন্ত, এই 6 ফিট পর্যন্ত আছে 100 × 6, কত 100 × 6। তাহলে প্রথমে আছে 5700, আর এখানে কি মাইনাস, নিচের দিকে থাকার কারণে মাইনাস মাইনাস 100 × 6, তার মানে এটা হচ্ছে 5100 পাউন্ড ফিট। তাহলে এই যে এই জায়গাটায়, এই যে এই যে 6 ফিটের এই জায়গাটায়, এই জায়গাটায় হবে একটু নিচের দিকে নামবে, 5100 হবে, তার মানে এই যে এমন হবে। এই যে এখানে ভ্যালু কত, 5100, 5700 থেকে 5100 কম হওয়ার কারণে এই ট্রায়াঙ্গেলটা নিচের দিকে নামবে। তাহলে আমরা এখানে কি শিখলাম, এসএফডি তে যদি রেক্ট্যাঙ্গেল থাকে বিএমডি তে ওইটা শেপ হবে ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই শেপ গুলো কিভাবে হয় এগুলো সেকশন মেথড থেকে আরো ডিটেলস জানা যাবে, কিন্তু আমরা এই শর্টকাট মেথডে যদি এইভাবে মনে রাখি রেক্ট্যাঙ্গেল থাকলে বিএমডি তে ট্রায়াঙ্গেল হবে, তাহলে আরো ইজি হবে। আর একটা সেকশন মেথড তো আমি দেখাবো, তাহলে ডিটেলস একদম হচ্ছে শেপ আঁকা হয়ে যাবে, আর এইভাবে মনে রাখলেও চলবে। এরপর এখানে যে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কনসেন্ট্রেটেড মোমেন্টটা আসছে। কনসেন্ট্রেটেড মোমেন্টটা তো আমাদের এসএফডি তে আসে না, এটা বিএমডি তে আসবে, মোমেন্ট বিএমডি। তো এখানে কনসেন্ট্রেটেড মোমেন্ট কনসেন্ট্রেটেড লোডের মতো, কনসেন্ট্রেটেড লোড যেমন হচ্ছে এসএফডি তে উপরের দিকে রিয়্যাক্ট, উপরের দিকে তীর চিহ্ন থাকলে উপরের দিকে যায়, নিচের দিকে থাকলে নিচের দিকে নামে। সো কনসেন্ট্রেটেড মোমেন্টটাও বিএমডি তে জাস্ট উপরে অথবা নিচে নামবে। সো অ্যান্টি ক্লকওয়াইজ হইলে প্লাস মাইনাস, অ্যান্টি ক্লকওয়াইজ হইলে মাইনাস মানে নিচের দিকে নামবে, আর ক্লকওয়াইজ হইলে প্লাস, তার মানে উপরের দিকে উঠবে। এইটা আমাদের শর্টকাট মনে রাখতে হবে। এটার ডিটেলস আরো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আমরা এভাবে মনে রাখবো। আর এখানে আরেকটা জিনিস, আমরা এসএফডি টা কিন্তু বাম দিকে লোড গুলা ধরে আসতেছি, মানে বাম দিক থেকে শুরু করতেছি, 1900 পাউন্ড এখান থেকে শুরু করতেছি, বিএমডি টাও এখান থেকে শুরু করতেছি। এইভাবে করলে এই অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস আর ক্লকওয়াইজ প্লাস। অনেকে আবার পণ্ডিতই করতে পারে যে আমি একদম এই ডান দিকের 100 পাউন্ড থেকে শুরু করব, তাহলে কিন্তু সবগুলো উল্টা হয়ে যাবে, যেমন অ্যান্টি ক্লকওয়াইজ তখন প্লাস হয়ে যাবে, ক্লকওয়াইজ তখন মাইনাস হয়ে যাবে। আমাদের তো পণ্ডিতই করার দরকার নেই, আমরা বাম দিক থেকে সবকিছু আঁকবো। তো আমাদের একটা পথ মনে রাখতে হবে, দুইটা পথ শিখতে গিয়ে বেসিক বাড়াইতে গিয়ে আরো কাহিনী করার তো কোনো দরকার নেই। তো আমরা সব বাম দিক থেকে স্টার্ট করব, বাম দিকের লোড গুলা থেকে স্টার্ট করব। তো বাম দিকে অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস আর ক্লকওয়াইজ প্লাস, এটা মনে রাখবো অলওয়েজ। তাহলে 4800 এখানে কি আছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কেমন কেমন হবে, আমার আছে এখানে 5100, আর অ্যান্টি ক্লকওয়াইজ থাকার কারণে মাইনাস হবে 4800, তাহলে থাকে 300 প্লাস 300, তার মানে এটা জাস্ট একটু এরকম নিচের দিকে নামবে, নিচের দিকে নেমে ভ্যালুটা কত হবে প্লাস 300। তারপরে এই যে এইটু, এইটু কি 3 ফিটের জন্য ভ্যালু আছে কত 100, তাহলে এইখানে আমার ভ্যালু কত 300 প্লাস 300 প্লাস 300, এই যে মাইনাস মাইনাস 100 × 3, তার মানে 0। এই যে এইখানে হয়ে যাবে কি 0, জাস্ট ট্রায়াঙ্গেলটা 0 তে নামাই দিবে, তার মানে এই যে লাস্টে এসে 0 হইছে, এখানেও 0 হইছে, এখানেও 0 হইছে, তার মানে আমার এটা ওকে। এখানে ইউনিট গুলো দিয়ে দিব পাউন্ড ফিট, এখানেও পাউন্ড ফিট, লাস্টে ইউনিট গুলো লাগাই দিব আর কি, যাতে ফুল মার্ক হওয়ার জন্য। সো এটাই ছিল আমাদের আরেকটু আপডেটেড এসএফডি বিএমডি টু, যেটা কি আমাদের কনসেন্ট্রেটেড মোমেন্ট যদি থাকে তাহলে। এরপর আরো আপডেটেড আসবে, এরপরে কি আসবে ইউডিএল আসবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে ভিডিও কমেন্ট মানে ডিটেলসে হচ্ছে রিয়াকশন বের করার ভিডিওটা থাকবে, আর হচ্ছে সিঙ্গারের বইটাও আপলোড দেওয়া যায় কিনা আমি দেখব। সো আজকে এই পর্যন্তই।